নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আর আমার মায়ের চ্যানেল বঙ্গপাকশালায়। আজকে আমি আর আমার মা আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খুব চটজলদি ডিনার বা লাঞ্চ রেসিপি, ড্রাই চিকেন। ড্রাই চিকেন বানানোর জন্য আমার লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো, কাঁচা লঙ্কা এবং লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ এবং গরম মশলা। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ছোট ছোট মিহি করে কেটে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে মিহি কুচি করেছি, আপনারা চাইলে স্লাইস পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এখন আমি টমেটোটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আদা আমি কুচি করে নিচ্ছি পেস্ট বানাবো বলে। এখন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মিহি কুচি করে কেটে নিচ্ছি। রসুনেরও আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো, রসুনের পেস্ট বানাবো তাই। এখন আমি মিক্সারের মধ্যে আদার কুচি এবং জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। একইভাবে রসুনের পেস্টও আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের কিমাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা কড়াই গরম হতে বসাবো। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলের মধ্যেই করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কিমা। পেঁয়াজের কিমা আমার দেয়া হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কিমাটা আমি হালকা লাল হওয়া পর্যন্ত প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে 1 বড় চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, এখন আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতন এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ এবং দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব রকম গুঁড়ো মশলা আমার দেয়া হয়ে গেছে, এখন আমি এইটা খুব ভালো মতন কষাতে থাকব। গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, না হলে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলা কষানো আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলো আমি খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেনটা ছোট কিউব করে কেটেছি, আপনারা চাইলে এখানে চিকেনের কিমাও ব্যবহার করতে পারেন। এখনই আমি কোনো জলের ব্যবহার করব না, এটা শুকনো শুকনো কষাতে থাকবো। চিকেনটা 2-3 মিনিটের মতন কষানো আমার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি চিকেনটা 5-6 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে,
এখন আমি এর মধ্যে 100 ml এর মতন জল দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা রান্না হতে দেব। আস্তে আস্তে জলটা শুকনো হয়ে আসছে। চিকেনটা আস্তে আস্তে সব জলটা শুষে নিয়েছে। এখন চিকেনটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন শুকনো হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নিয়েছি। গরম গরম ড্রাই চিকেন আমার তৈরি হয়ে গেছে। ড্রাই চিকেন রুটি লুচি পরোটার সাথে খুব দারুণ ভাবে যায়। আমি এই চিকেনটা দিয়েই মোগলাই পরোটাও বানাই। আপনারা চাইলে অবশ্যই আমি মোগলাই পরোটার রেসিপিটা করে দেখাবো। চটজলদি এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।